আঙ্গ মেম্বর আর সাথে আয়ন বিয়া বাড়িতে। ও মা, জামাই তো দেই ভাবে আছে আজকে আর বিয়া রে, একটু ভাবলেই থাই। বিষয়টা বুঝতে হইলে একটু পিছনে যাওয়ান লাগবো। আপনারা দেখতে আছেন ময় মুরব্বীরা কথা কইতে আছে গেটের টেয়া নিয়ে। তো মুরব্বীরে কইছে, সাই আনে কত আনছেন আত্মাই দেন, আমরা তো ফিতা গাড়ি দিয়াম। ও মা, হেতে মোটামুটি বয়স্ক, হেতে এটা দেই কয় না 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 না, গনি টনি কে ওই তো ন, আই তো এটা পর্যবেক্ষণ করতেছি কয় ওই তো ন। ভাইয়া কি ভাবতেছে জানেন? আর যাই হোক, আটটেয়া না দিলে ফিতা কাড়াকাড়ি ওই তো ন। এই নিয়ে এতাগো মধ্যে মোটামুটি এক ধরনের তর্ক বিতর্ক চলতে আছে। এতের লগে পরিচয় করাই দি, কেউ ওর আই না আই 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 শুধু ভিডিও করি আন্নে করে দেয়ানের জন্য। ওমা, হঠাৎ দেখে এক মুরব্বী আই ফিতা ফুতা ছিঁড়ি সর্বটর্ব সব হালাই দেয়, কাঙ্গ কিচ্ছু লাগতো না, টেয়া হইসা কোনো কিছু দেওয়ান লাগতো না। জাগা তফমান রে ভাই, অন দেখেন ওই যে এক বেড়া দেখছেন, ওই যে গেলা শুডায় সব হালাই দিছে। আরেক লোকে জিদ দিয়ে আইতে যায়, এক আসার হাতের মোবাইল ভাঙিয়ে লাইছে, দেখছেন নি মোবাইল হেডে আবার মাটিতে একটু গাইও লইছে। হায় হায় আঙ্গ, ময় মুরব্বীরা তো মোটামুটি এক ধরনের খেফা। হঠাৎ দুলা সাহেবের কি অবস্থা? চিল্লাইলাম কোনে এলাম বিয়ে করতাম, হা হা হা, আমি পারি না আর পারি। এরপর ময় মুরব্বীরা মিলা এককান সমাধানের চেষ্টা করতে আছে। আই আর কিরিয়াম আই, হে সমাধানটা দেখার লাই, এমিত্তে হেমিকাল গুজতেছি দেহি আর কিছু টোগাই হাওন যায় কিনা। পরে এই দিকে তে হেদিক আমি গুজতেছি আর কিন্তু ঠিক মতো তাল নাই, আই তাল আড়াই হেলাইছি। দেখেন কোন মিথ্যে কোন মিথ্যে ও বাবু, মানে এ মিথ্যে গেলে ওমি, ওমিথ্যে গেলে ওমি। তো এইভাবে আই গুজতে আছি, হঠাৎ কইরা ও মা এতে কে? আমি পারি না আর পারি না। দুলা সাহেব মনে মনে চিন্তা করতে আছে, আই এম তো অবাক, আই কোনায় বিয়া করতাম আইসি। এরপর ব্যাকের অবস্থা আস্তে আস্তে দেখেন, মেম্বার সাহেবের ভিতরে দিয়ে ঢুকি গেলাম, আস্তে আস্তে আঙ্গ দুই ভাইয়ের হাকে দিয়ে ঢুকলাম। সান ব্যাকের এক্সপ্রেশনটা দেখেন, দারুন ওয়াও। এরপরে আঙ্গ মেম্বার যখন সমাধান দিল, তখন আমরা সাসা বাতি যায় একসাথে বাড়ির দিকে আইসতে আইসতে ঢুকতেছি, কিন্তু খিদায় পেটটা জ্বলি যায়। এরপর আঙ্গু হিসে দিয়ে আঙ্গো এলাকার ব্যাকে যারা বিয়াতে আইসে হেতারা ব্যাকে আইতেছে। দেখেন বাইরে ভাই দেরি সহ্য হইল না, আইয়ে মুখের ভিতরে ভরি দিছেন। তখন আমি আবেগে ছিলাম, কারণ আমার বিবেক কাজ করে নাই। আঙ্গু কিন্তু খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে। দেখেন এরপরে ইয়ান্দি ফ্যান চালাই দিছে, আই হঠাৎ দেখলাম দুলা কি যেন গভীর ভাবে ভাবতেছে, কি হইতে পারে চিন্তা করেন তো। এয়ার হরে তো হরলাম আরো বড় জ্বালায়, ব্যাকের হাতে ভাত দিতেছে কিন্তু আর হাতে দেয় না। সান ব্যাকের হাতে ব্যাকে দিতেছে, অতের হাতও দিল, অতের হাতও দিল, মেম্বরের হাতও দিল, ব্যাকের হাতও ভাত কিন্তু আর হাতও নাই। ও অবশেষে আর হাতও আইসে রে বাবু, একটু টিভি চাই, ভাত নরম হইছে নি। যাক বালাই হইলো, খানা পর্ব শুরু।